আজকের পর্বে আমরা দেখব ব্ল্যান্ড টুলের মাধ্যমে আমরা কিভাবে নতুন নতুন শেপ তৈরি করতে পারি এবং দারুণ কিছু শেপ আমরা তৈরি করতে পারবো এই ব্ল্যান্ড টুলের মাধ্যমে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি স্টার। আমরা এই স্টারটি তৈরি করতে পারবো ব্ল্যান্ড টুলের মাধ্যমে। এছাড়াও আমরা এমন শেপ তৈরি করতে পারবো, এই স্টাইলের শেপগুলো আমরা তৈরি করতে পারবো। আমরা মাঝে মধ্যে দেখে থাকি যে এমন ইফেক্টগুলো দেওয়া থাকে, আমরা এই ইফেক্টগুলো তৈরি করব ব্ল্যান্ড টুলের মাধ্যমে। চলুন তাহলে, আমরা যদি এটি তৈরি করতে চাই প্রথমে কি করতে হবে। প্রথমে আমরা একটি স্টার নিচ্ছি, তারপর আমরা একটি ইলিপস টুল নিচ্ছি। আমরা এখানে কালার দেখতে পাচ্ছি না, কালারটি দিয়ে নিচ্ছি স্ট্রোক কালার। আমরা তাহলে অ্যালাইনটা করে নিচ্ছি মিডল। এখন যদি আমরা এই শেপটি তৈরি করতে চাই, সম্পূর্ণ শেপটি আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্ল্যান্ড টুলটি সিলেক্ট করব। করার পর আমরা উপরে যে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেখছি, এখানে একবার ক্লিক করি আর এখানে একবার ক্লিক করি। দেখুন, আমার এই শেপের মতো হয়েছে। আমরা এখানে আরও অনেকগুলো অবজেক্ট বা লাইন আমরা দিতে পারি। আমরা তাহলে আরেকটু দেখে নিচ্ছি, কন্ট্রোল জেড আন্ডু করে নিচ্ছি। তার মানে হচ্ছে আমার যে ডিজাইনটি আগে ছিল আমরা সেই অবস্থায় চলে আসছি। আমরা সম্পূর্ণটি একটি কপি করে নিচ্ছি। আমরা যখন এই টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা একটি বক্স পাচ্ছি। এই বক্সের মাধ্যমে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো আমার ভিতরে যেই লাইনগুলো আছে এই লাইনগুলো কতগুলো হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20। আমরা যদি এখানে কমিয়ে দিচ্ছি 20 না 10, তাহলে আমার ভিতরে লাইনগুলো হবে 10। ওকে, এইবার যদি আমরা এখানে ক্লিক করার পর এই অ্যাঙ্কর পয়েন্টে যদি একবার ক্লিক করি, দেখুন আমার ভিতরে 10টি লাইন হয়েছে। এভাবে আমরা লাইনগুলো বাড়াতে পারবো। এবং কি, আবার যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা প্রিভিউটি দিয়ে নিচ্ছি, এখানে গিয়ে যদি ডিস্টেন্সে যদি ক্লিক করি তাহলে দেখুন এভাবে আমাদের ডিজাইনগুলো সুন্দর করে করতে পারবো। এই ব্ল্যান্ড টুলের মাধ্যমে আমরা এই অবজেক্টগুলো সুন্দর করে তৈরি করতে পারি। তারপর আমরা দেখছি যে এই অবজেক্টটি কিভাবে তৈরি করতে হয়। আমরা আগের মতোই আবার ইলিপস টুলটি সিলেক্ট করছি, আমরা ভিতরে একটি স্টার টুল নিচ্ছি, সিলেক্ট করার পর অ্যালাইন করে নিচ্ছি হরিজেন্টালি লাইন ভার্টিক্যালি। ওকে, সেম আগের মতো যদি আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যদি একবার ক্লিক করি আর এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আবার একবার ক্লিক করি, দেখুন আবার যদি আমরা এখানে ডাবল ক্লিক করি সেই বক্সটি চলে আসছে। প্রিভিউ দিয়ে নিচ্ছি, এখানে যদি আমরা 20 দেই তাহলে দেখুন 20 চলে আসছে। ডিস্টেন্স যদি আমরা এখান থেকে ইঞ্চ আছে, আমরা আগে দেখেছিলাম যে এখানে যদি ইঞ্চি থাকে তাহলে আমরা ইঞ্চিগুলো পরিবর্তন করতে পারবো, পিটিতে নিয়ে আসতে পারবো, পিক্সেলে নিয়ে আসতে পারবো। আমরা তাহলে যদি পিক্সেলে নিয়ে আসতে হয়, সেম আগের মতোই আমরা রুলার পাচ্ছি। এখানে গিয়ে আমরা যদি ইঞ্চিতে না গিয়ে আমরা যদি পয়েন্টসে ক্লিক করি তাহলে আমরা আমাদের এখানে এখন চলে আসছে পিটি। এখন যদি আমরা এখানে দিচ্ছি 6 PT, দেখুন বাড়ছে। আমাদের এই একটি লাইন থেকে আরেকটি লাইনের ডিস্টেন্স বা পার্থক্য কতটুকু হবে আমরা এখান থেকে তা পরিমাপ করতে পারবো। আমরা যদি এবার 8 দিচ্ছি বাড়ছে। আবার যদি আমরা ক্লিক করার পর যদি 1 দিই, দেখুন দেখা যাচ্ছে না। আবার যদি আমরা এখান থেকে 5 দিই, এভাবে আমরা এই অবজেক্টের ভিতরে যেই লাইনগুলো আছে এভাবে ডিস্টেন্সগুলো বাড়াতে পারবো এবং কমাতে পারবো। এখন যদি আমরা এই অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট ব্যবহার করি তাহলে দেখুন আমাদের অবজেক্টগুলো এভাবে সুন্দর করে সাজাতে পারছি ব্ল্যান্ড টুলের মাধ্যমে। আমরা এই অবজেক্টগুলো তৈরি করতে পারি। এছাড়াও আমরা আরও নতুন কিছু তৈরি করতে পারি। দেখুন তাহলে, প্রথমে আমরা একটি বক্স নিচ্ছি, একটি ইলিপস টুল নিচ্ছি, আমরা স্টার নিচ্ছি, কালারটা পরিবর্তন করছি। সবগুলো সিলেক্ট করার পর আমরা ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। হ্যাঁ, এখন আমরা যদি
সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের অল কি চেপে ধরে আমরা একটি কপি করে নিচ্ছি, আরেকটি কপি নিচ্ছি। এখন আমরা চাচ্ছি ব্ল্যান্ড টুলের মাধ্যমে নতুন কিছু তৈরি করব। আমরা এখন ব্ল্যান্ড টুলটি সিলেক্ট করার পর দেখিয়ে দিব যে এই অবজেক্ট থেকে এই অবজেক্ট এবং এই অবজেক্ট থেকে এই অবজেক্ট চলে আসবে। একবার ক্লিক করার পর আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন পরিবর্তন হচ্ছে। তারপর যদি আবার এই দিকে আসি, দেখুন আমরা কন্ট্রোল জেড প্রেস করছি একটি একটি করে, দেখুন আন্ডু হচ্ছে, পূর্বের অবস্থায় চলে আসছে। আমরা যদি চাই এই অবজেক্টগুলো আমরা একটু পরিবর্তন করব, তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আমরা এভাবে পরিবর্তন করতে পারব। আমরা যদি চাই এর মাঝে যে ডিস্টেন্সগুলো আছে বাড়াতে, তাহলে আবার সেম আগের মতো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এর ডিস্টেন্সগুলো বাড়াতে পারব। তাহলে আমরা এইভাবে আমাদের অবজেক্টগুলো নতুনভাবে তৈরি করতে পারছি। আমরা আরেকটু দেখে নিচ্ছি, সিলেক্ট করলাম। আমরা যদি এই স্টার্ট টুলের মাধ্যমে নতুন কিছু শেপ তৈরি করতে চাই, তাহলে দেখুন কিভাবে করি। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে এর উপরে আরেকটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আমরা এর কালারটি পরিবর্তন করছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে দুইটি স্টার। এখন আমরা যদি ব্ল্যান্ড টুলের মাধ্যমে এখানে একবার ক্লিক করি আর অ্যাঙ্কর পয়েন্টটি একবার ক্লিক করি, তাহলে দেখুন আমাদের নতুন কিছু শেপ তৈরি হচ্ছে। এভাবে আমরা ব্ল্যান্ড টুলটি সুন্দর করে ব্যবহার করে দারুণ কিছু তৈরি করতে পারি। আমাদের নেক্সট টুল হচ্ছে সিম্বল স্প্রে টুল। এই টুলের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে আমরা স্প্রে করতে পারবো। দেখতে হলে চোখ রাখুন আমাদের নেক্সট টিউটোরিয়ালে।